বন্ধুদের জন্য কিছু রান্নাবান্না একটু দেখাই রান্না রান্নাবান্না রোজ এক রকম একরকম বান্নাই কিন্তু তাও তোমরা দেখতে চাও তাই একটু ভাবলাম দেখাই আমি আমি সবসময় আলু একটু সিদ্ধ করে রাখি আগের দিন রাত্রিবেলা বেশিরভাগ সময় কেননা হাজারটা কাজ নিয়ে থাকি তো এবার সেই কারণে আমার আলুটা সিদ্ধ করা থাকে এবং শুধু সিদ্ধ নয় অনেক সময় আলুটাকে আমি রেডি করে রাখি এর আগে তোমাদের আমি দেখিয়েছি তো যাই হোক সেই সিদ্ধ আলু ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে হওয়ার পর এরকম দিয়ে তোমরা করে দেখতে পারো ভীষণ সুবিধা হয় তো যাই হোক তবে বেশি পুরনো আলু নয় মানে আগের দিন রাতে হলে ভালো হয় তো মানে একদিনের আলু রাখাই যেতে পারে ঝিঙেগুলো কেটে আলুটা যেহেতু সিদ্ধ করার ছিল আমি ভালো করে এরকম টালিয়ে নিলাম একটু চাপা ঢাকা দিয়ে একটু আর নুন মিষ্টিটা আমি একদম সবার পরে দিই যাতে জলটা আগেই না ছেড়ে দেয় খুব সুন্দরভাবে একটা টেক্সচার আসে নুন মিষ্টি দিলাম হলুদ আমি দিই নিই আর দিলাম হচ্ছে পোস্ত আমার গুঁড়ো করাই থাকে তো পোস্ত আমি গুঁড়ো করা রেডি করা পোস্ত একটু দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেল আমার রেডি ঝিঙে আলু পোস্ত যত তাড়াতাড়ি সম্ভব রান্না এবং সেটা খুব সুন্দর টেস্ট হলে বেশ বেশ মজার লেশিয়াস থেকে একটু মেটে আনিয়েছিলাম মেটের একটু দো পেঁয়াজা করছি